আমাদের গতি। যোগাযোগ ব্যবস্থা মন্থর হওয়ার দরুন অনেক সংস্থাই আগ্রহ প্রকাশ করেও পিছিয়ে যাচ্ছে। জনবহুল শহর কলকাতার বাইরে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তৈরি করা হচ্ছে নতুন শহর, জায়গা দেওয়া হচ্ছে নতুন নতুন ব্যাঙ্গালোরের মতন জায়গাগুলোর সমতুল্য নয় সেটা বলাই বাহুল্য। দীর্ঘ টানাপোড়েন, সময় ব্যয় এবং রাজনৈতিক তরজার মাঝে তৈরি হচ্ছে নতুন প্রকল্প। অবশেষে ইনফোসিস এসে পৌঁছেছে কলকাতা শহরের বুকে। নিউটাউনে 50 একর জায়গায় গড়ে উঠছে তাদের বিশাল ক্যাম্পাস। প্রচুর মানুষের কর্মসংস্থানের আশা। নিকটবর্তী অঞ্চলগুলোতে গড়ে উঠছে নতুন নতুন শহর। কিন্তু ইনফোসিসের কলকাতায় এসে পৌঁছতে এতটা সময় কেন লাগলো, তার পিছনে কিছু রাজনৈতিক উত্তর আসবে, আবার তার সাথে আসবে কিছু স্কিল সম্পর্কিত উত্তর। নিউ টাউনে হাতিশালা অঞ্চলে তৈরি হচ্ছে ইনফোসিসের বিশাল ক্যাম্পাস। তার জন্য পাইলিংয়ের কাজ চলছে। কিছুদিন আগে সেই ছবি এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আশা আর কিছুদিনের মধ্যেই এই কাজ শেষ হবে। সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, আর এই করতে করতে প্রায় 1.5 বছর আমরা, মানে আমি কলকাতা থেকে আপনাদেরকে বলো কি জানতে চাওয়ার মাধ্যমে কলকাতার এই মুহূর্তে ডেভেলপমেন্টের কি কি কাজ চলছে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। আর এই জানাতে জানাতে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। আর সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু, যবে থেকে কলকাতায় এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে, আর সেটা হচ্ছে ইনফোসিসের সাইট। এটা হচ্ছে সেই ইনফোসিসের সাইট যেখানে এই মুহূর্তে পুরো দমে কাজ চলছে, মোস্টলি পাইলিংয়ের কাজ চলছে। সেই ছবিও আমরা দেখানোর চেষ্টা করব। আর আমার একদম ঠিক পেছনে সেটা হচ্ছে, এটা হচ্ছে আইটিসি ইনফোটেকের বিল্ডিং, মানে আইটিসি যে নিজের সেট আপটা তৈরি করছে তার কনস্ট্রাকশনের কাজ চলছে। একটা বড় কনস্ট্রাকশন রয়েছে, পাশে একটা ছোট্ট কনস্ট্রাকশন রয়েছে। আর এ সমস্ত ছবি বা এ সমস্ত খবর আপনাদেরকে প্রতিনিয়ত দিয়েছি। ভাল লেগেছে নিজের শহরের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আপনাদেরকে জানাতে, আর সেই কাজে আমরা এগিয়ে যাব। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাকে এবার, ঠিক আছে সেটা না হয় সিক্রেট থাক, সেটা পরে জানাবো, কিন্তু আপাতত আপনাদেরকে দেখাই যে ইনফোসিসের কাজ কতদূর এগিয়েছে, কীরকম পরিস্থিতি এই মুহূর্তে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে ছবিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। সো হিয়ার ইট ইজ। বাইরে প্রচণ্ড রোদ, আমার তাক জ্বলে যাচ্ছে। সব থেকে বড় যে সমস্যাটার সম্মুখীন এখানে কনস্ট্রাকশনের সময় সকলে হয় সেটা হচ্ছে কলকাতার মাটি। কলকাতার মাটি মূলত নরম কাদা মাটি, আর এখানে অল্প কিছুটা খুঁড়লেই জল পাওয়া যায়। আর এই জন্যই এখানে অনেকটা মাটি গভীর পর্যন্ত খুঁড়তে হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যতটা উপরে উঠবে ততটাই নিচে খুঁড়তে হবে। আর এই সমস্যাটার কারণেই কিন্তু এখানে যখন বড় কনস্ট্রাকশনের কাজ করা হয় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর তার জন্যই এখানে বেশি উঁচু কনস্ট্রাকশন আমরা দেখতে পাই না। তা সত্ত্বেও এই মুহূর্তে কাজ চলছে, প্রচুর ব্যয়বহুল হয়ে যায় গোটা বিষয়টা, আর সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই কনস্ট্রাকশনের কাজ চলাকালীন মাটি খোঁড়া করে মাটি তুলে যে জায়গায় ভিত তৈরি করা হবে সে জায়গার বাইরে যখন মাটি ফেলা হচ্ছে
সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাটি, যার মধ্যে চুনা মাটি এবং নুনের মাত্রা অত্যাধিক মাত্রায় বেশি। এই বিষয়টা একটা হালকা সমস্যার বিষয়, কিন্তু তা সত্ত্বেও মানুষের চাহিদা, মানুষের দাবি দাওয়া, এগিয়ে যেতেই হবে। নিশ্চয়ই কোনো মুনাফা থাকলে বা নিশ্চয়ই সেই রকম স্কিলড লেবার থাকলে সংস্থাগুলি বেশি আগ্রহ প্রকাশ করে যে স্কিলড লেবার প্রচুর মাত্রায় রয়েছে, তাহলে যদি তারা এই প্রান্তে এসে কাজ করে তাদের বেনিফিটটাও ওই মাত্রায় হবে। তো সেই দিকটায় আমাদের মাথায় রাখতে হবে। ইনফোসিসের সাইটে এই মুহূর্তে কাজ চলছে, আর আশা করা যায় আগামী 2024 কি 2025 মধ্যে কনস্ট্রাকশন অনেকটা কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদের পিছনে যেখানে আমরা আইটিসির কনস্ট্রাকশনের কাজ দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু প্রায় 2 বছরের মধ্যে একটা নতুন স্ট্রাকচারে পরিণত হয়েছিল। তাই আশা করা যায় যে ইনফোসিসের সাইটে এই মুহূর্তে যেরকম কাজ চলছে, আর মূলত মাটির জন্য তাদেরকে যে কমপ্লিকেশনস ফেস করতে হচ্ছে এবং ক্রমাগত পাইলিংয়ের কাজ চলছে, কারণ কাদামাটিগুলোকে সমস্ত বার করে সেখানে শক্ত মাটির ওপর একটা নতুন স্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা অবভিয়াসলি একটা কাজ। আর সেটা যত তাড়াতাড়ি শেষ হবে, তত তাড়াতাড়ি কনস্ট্রাকশনকে ওপরের দিকে তোলার কাজ শুরু হবে। তো সেই আশাই আমরা করছি যে এই কাজও তাড়াতাড়ি শেষ হোক এবং কর্মসংস্থান হোক প্রচুর মানুষের। ইনফোসিসের সাইট হাতিশালা নিউ টাউন থেকে সায়নের রিপোর্ট, বলকে জানতে চাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও।